আমাদের গার্মেন্টসের কর্মী এনে সিনেমা দেখাচ্ছে। আমি ওকে অনেক বুঝাই আনছি যে তুমি আসলে মানুষ তোমাকে যখন কমেন্টগুলো করো তুমি কমেন্টগুলো পড়ে দেখো মানুষ তোমাকে কি লিখে। নেগেটিভটা নিয়ে অনেক বিতিকা, পজিটিভটা নিয়ে আমি ওকে অনেক বুঝাই আনছি যে তুমি আসলে মানুষ তোমাকে যখন কমেন্টগুলো করো তুমি কমেন্টগুলো পড়ে দেখো মানুষ তোমাকে কি লিখে। পাঁচটা দশটা লোক এটা তো পার্সেন্টেজে পড়বে না, প্রফেসর পার্সেন্টেজে পড়বে না পড়বে না সেটা তো আছে, জাতীয় কোনো টেলিভিশন জাতীয় মানুষ করতে পারে তার ব্যাপার, সে কারো ভালো ভালোবাসে তার ভালোবাসা থাকতে পারে, তার প্রতি তার অন্য টাইপের ফিলিংস থাকতে পারে, সেটা তার ব্যাপার। তো জাতীয় কোনো পত্রিকা জাতীয় কোনো টেলিভিশন চ্যানেল লিখতে পারে, এখন তো বর্ষায় হিরো হয়ে গেছে তার ফিলিংসটা বলে, এই যে একটা সূত্র কথা, এই যে একটা ফিলিংসটা আমি এটা অবশ্যই পেলাম, মানে ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না? আজকে যদি আমরা চলচ্চিত্র না করি এটা যদি বের হয়ে যায় কেন মিথ্যা কথা বলে নিউজ রটাবে? আমার মনে হয় যেটা সত্যি সেটা করানো উচিত। অনেকেই বলছে যে আমরা আমাদের গার্মেন্টসের কর্মী এনে সিনেমা দেখাচ্ছি, কী করে সম্ভব? একটা ঈদের দিন মানুষ এটা দেশে গিয়েছে, তারা ঈদ করার জন্য আমরা কীভাবে লোক পাবো এখন? এটা কি হতে পারে সারা দেশকে আমাদের, মানে হয়তো হতে পারে নেত্রীদা লিডার আমরা শুটিং করেছি এটা শেষ নাও করতে পারি, এটাই হতে পারে আমাদের জীবনের শেষ সিনেমা, এটা হয়তো আমরা আর করবো না যদি মানুষ এভাবে আমাদেরকে মানে এত এভাবে ছোটো করার চেষ্টা করে গার্জনে।